8 GB RAM 128 GB ROM এর এই ফোনটি আপনারা হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 37,000 টাকায়। এই Note 10 Lite এর প্রাইসটি পড়বে মাত্র 29,990 টাকা। সো Note 20 Ultra এটি হচ্ছে আমাদের কাছে 12 GB RAM 256 GB ROM এ আমাদের কাছে अवेलेबल রয়েছে। Pixel এর যে 4a রয়েছে এগুলো হচ্ছে 4a 5G ভার্সনটি আপনারা হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 52,000 টাকায়। Z Fold 2 এটি হচ্ছে 12 GB RAM 512 GB ROM এর সাথে আমাদের কাছে এসেছে মাত্র 14,990 টাকা। এটিও দেখতে পাচ্ছেন অ্যাবসলিউটলি ফ্রেশ কন্ডিশনের ফোন। এই ব্র্যান্ড নিউ আইফোন আপনারা আমাদের কাছে 64 GB ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন মাত্র 30,000 টাকায়। XS Max 512 GB ভ্যারিয়েন্টের এই ফোনটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 62,990 টাকায়। আসসালামু আলাইকুম, মোবাইল কর্নার থেকে অর্ণব বলছি। আজকের ভিডিওটা একটু স্পেশাল, কারণ হচ্ছে আজকের ভিডিওতে আপনাদেরকে হচ্ছে আমরা ইউজড ফোনের পাশাপাশি আমাদের যে ব্র্যান্ড নিউ ফোনের যেই স্টকগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো ফার্স্টে হচ্ছে আমরা শুরু করব স্যামসাং দিয়ে, তারপর হচ্ছে আমরা আইফোনে যাব। সিন্স আইফোন হচ্ছে আইফোনের যে স্টকগুলো সেটা আমাদের সবচেয়ে বেশি থেকে থাকে, সো ওটি নিয়ে আমরা লাস্টের দিকে কথা বলবো। তার আগে হচ্ছে আমরা অ্যান্ড্রয়েড ফোনগুলো নিয়ে একটু কথা বলে নিই। সো অ্যান্ড্রয়েডের মধ্যে আজকে আমরা আপনাদেরকে শুধু আমরা স্যামসাংয়ের ফোনগুলো দেখাবো। আসলে আমরা স্যামসাংয়ের ফোনগুলো দিয়ে শুরু করি। স্যামসাংয়ে আমরা প্রথমে শুরু করব হচ্ছে S9 Plus দিয়ে। S9 Plus হচ্ছে আমাদের এখানে সবচেয়ে কম প্রাইসে স্যামসাংয়ের ফোনগুলো ফোনটা রয়েছে। এখানে বলে রাখা ভালো যে আমাদের ইউজড ফোনের ক্ষেত্রে আমাদের স্যামসাংয়ের সব ফ্ল্যাগশিপ ফোন হয়ে থাকে, আমরা কোনো বাজেট ফোন রাখিনি এখানে। ইউজ ফোন শুধু আমাদের কাছে স্যামসাংয়ের ফ্ল্যাগশিপগুলো পাবেন। সো এটা হচ্ছে S9 Plus। S9 Plus আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 26,990 টাকায়। এই কালারটা খুবই একটু রেয়ার কালার, আপনি সহজে সচরাচর হচ্ছে এই কালারগুলো দেখবেন না। আপনারা ব্ল্যাক দেখবেন বা পার্পল কালার দেখবেন রেগুলারলি, বাট এই ব্রঞ্জ কালারটা একটু ডিফারেন্ট এবং এটি সহজে দেখা যায় না। 26,990 টাকায় এটা পেয়ে যাচ্ছেন। এরপরে হচ্ছে আমরা যদি নোট সিরিজের দিকে আসি, Note 9, এরপর S9 Plus-এর পর Note 9 লঞ্চ করা হয়েছিল। Note 9টা হচ্ছে 6 128 GB ভ্যারিয়েন্টের একটি ফোন। 6 128 GB ভ্যারিয়েন্টের এই Note 9টি আপনারা হচ্ছে এই কন্ট্রাস্ট কালার দেওয়া হয়েছে এখানে, এটা একটা স্পেশাল কালার Note 9-এর, এবং এই Note 9-এর সাথে একটি স্পেশাল এসপেন দেওয়া হয়েছে যেটা হচ্ছে ইয়েলো কালারের। সো বাকি সবগুলো Note 9-এ সেম কালারের ইয়েই হয়ে থাকে, কিন্তু আসলে এই ক্ষেত্রে হচ্ছে আপনার Note 9-এর যে ব্লু কালারটি সেটিতে একটি স্পেশাল কালারের এসপেন দেওয়া হয়েছে কন্ট্রাস্ট করে, সেটা হচ্ছে ইয়েলো কালার। সো এই স্পেশাল কালারটি আমাদের কাছে পেয়ে যাবেন 6 128 GB ভ্যারিয়েন্টে। এটার প্রাইস পড়বে 28,990 টাকা, 28,990। এরপর হচ্ছে আমরা দেখাবো আপনাদেরকে Note 10 Plus। Note 10 Plus-টা যদি আমরা দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি 8 128 GB ভ্যারিয়েন্টের একটি ফোন। Note 10 Plus দিয়ে প্রথম স্যামসাং হচ্ছে তার 5-হোল ডিসপ্লে লঞ্চ করে, কিন্তু সেখানে স্পেশালিটি হচ্ছে এই 5-হোল ডিসপ্লে হলেও ফ্রন্ট ক্যামেরাতে আপনি দুটো ক্যামেরা পেয়ে যাচ্ছেন 5-হোল ডিসপ্লের মধ্যে, এবং এই 5-হোল ডিসপ্লের কারণে ফোনটি অনেক বেশি সুন্দর হয়েছে। এবং স্যামসাং এখানে খুব ভালো সফটওয়্যার ইন্টিগ্রেশন করেছে, যেখানে হচ্ছে আপনি ওয়ালপেপার দিয়ে পুরো ক্যামেরাটা ঢেকে ফেলতে পারছেন আর কি। সো এই যে S10 Plus-টি রয়েছে এটিও হচ্ছে ব্লু কালার আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। 8 GB RAM 128 GB ROM-এর এই ফোনটি আপনারা হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 37,000 টাকায়। এরপরে হচ্ছে আমরা S10 Plus-এর পরে Note 10 Lite-টা দেখাবো। Note 10 Lite হচ্ছে Note 10 Plus-এর পরে বের হয় একটি বাজেট ফোন। এখানে তারা একটি বাজেট ফোন লঞ্চ করার চেষ্টা করেছিল, যেখানে হচ্ছে তারা কার্ভ ডিসপ্লে রাখেনি, সমান ডিসপ্লে করে দিয়েছে, এবং অনেকেরই সমান ডিসপ্লে পছন্দ, সেই ক্ষেত্রে হচ্ছে তাদের এই স্ট্রেট ডিসপ্লেটা ভালো রাখতে পারে। এই Note 10 Lite যেটি রয়েছে সেটি আমাদের কাছে রয়েছে 8 128 GB ভ্যারিয়েন্টে। 8 128 GB ভ্যারিয়েন্টের এই Note 10 Lite-এর প্রাইসটি পড়বে মাত্র 29,990 টাকা। এরপরে আমরা চলে যাবো 20 লাইন আপে। 20 লাইন আপে যদি ঢুকি তাহলে S20 দিয়ে হচ্ছে প্রথমবারের মতো তারা এমন ক্রিসপ একদম টপ টু বটম ডিসপ্লের যে বেজেলগুলো রয়েছে সেগুলো আরও কমানো হয়েছে, এবং 20 Hz ডিসপ্লে দেওয়া হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে ডিসপ্লের রেসপন্সটি কত ভালো, 120 Hz ডিসপ্লে হওয়ার কারণে এটি হয়েছে। S20 যেটি রয়েছে সেটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন 8 GB RAM 128 GB ভ্যারিয়েন্টে। প্রাইস পড়বে মাত্র 41,990 টাকা। এরপরে আমরা হচ্ছে একদম আলট্রা সিরিজে চলে এসেছি। আলট্রা সিরিজে চলে আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি S20 Ultra, এটি হচ্ছে 12 GB RAM 256 GB ROM-এর সাথে আমাদের কাছে এসেছে। S20 Ultra জানেন যে স্যামসাং সব আলট্রা ফিচার্সগুলো হচ্ছে আলট্রা ফোনের জন্য রেখে দেয়, এবং দেখতে পাচ্ছেন সামনে কীভাবে তারা হচ্ছে একদম ফুল স্ক্রিন ডিসপ্লে করেছে। এটিও 120 Hz ডিসপ্লে সহ এসেছে, রিফ্রেশ সহ এসেছে, এবং ক্যামেরাগুলো অসাধারণ 108 MP ক্যামেরা শুরু করে আপনার হচ্ছে 100x জুম পর্যন্ত সব কিছু আপনারা এখানে অ্যাভেলেবল পেয়ে যাবেন। S20 Ultra এটি হচ্ছে 12 GB RAM 256 GB ROM-এর এই ফোনটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 62,990 টাকায়।
এরপরে এখনকার লেটেস্ট নোট 20, এখনকার লেটেস্ট সিরিজ নোটের যে লেটেস্ট সিরিজ সেটা হচ্ছে নোট 20 আলট্রা। মোটামুটি শিওর হয়ে গিয়েছি অলরেডি আমরা, স্যামসাংয়ের সিইও মোটামুটি ঘোষণা করেই দিয়েছে যে আসলে তারা নোট সিরিজ আর আনছে না। এস 21 আলট্রা আমরা পেয়েছি, বাট নোট 21 আলট্রাটা আমরা পাবো না। তো সেই ক্ষেত্রে হচ্ছে নোট 20 আলট্রাটাই হচ্ছে আমাদের একেবারে লেটেস্ট ফোন। সো নোট 20 আলট্রা এটি হচ্ছে আমাদের কাছে 12 GB RAM 256 GB রোমে আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। 12 GB RAM 256 GB রোমের এই নোট 20 আলট্রাটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। এখানে প্রাইস ডিপেন্ড করে 75,000 থেকে 80,000 মধ্যে পেয়ে যাবেন। বিভিন্ন কালার হয়ে থাকে, ব্রোঞ্জ কালার হয়, ব্ল্যাক কালার হয়, এবং কন্ডিশনের উপর ডিপেন্ড করে প্রাইসটা ওঠানামা করে 75,000 থেকে স্টার্ট করে 80,000 এর মধ্যে। এর মাধ্যমে হচ্ছে আমরা স্যামসাং এর যে ইউজ ফ্ল্যাগশিপের কালেকশনগুলো আমাদের কাছে ছিল সেগুলো আমাদের দেখিয়ে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। বাট আসলে কি এটাই আমাদের অ্যান্ড্রয়েডের কালেকশন? মোটেও না, আমাদের অনেকগুলো ব্র্যান্ড নিউ ফোনের কালেকশন রয়েছে যেগুলো এখন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো। সো প্রথমে যদি আমরা দেখি ওয়ানপ্লাসের ক্ষেত্রে, ওয়ানপ্লাসে হচ্ছে এখানে আমাদের যে নতুন সিরিজটি রয়েছে মাত্র লঞ্চ হয়েছে ওয়ানপ্লাস 9 সিরিজ, সেই ওয়ানপ্লাস 9 RT আমরা হচ্ছে আপনাদের জন্য নিয়ে এসেছি। ওয়ানপ্লাস 9 RT আমাদের কাছে রয়েছে 8 GB 128 GB ভ্যারিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। 8 128 GB ভ্যারিয়েন্টের এই ওয়ানপ্লাস 9 RT ব্র্যান্ড নিউ ইনটেক ফোনগুলো আপনারা হচ্ছে পেয়ে যাবেন। যেমন একটা কার্বন ব্ল্যাক দেখতে পাচ্ছেন, এভরিথিং এখানে লেখা রয়েছে। কার্বন ব্ল্যাকের এই কন্ডিশনটি, কার্বন ব্ল্যাকের এই ফোনটি আপনারা হচ্ছে অ্যাবসলুটলি ব্র্যান্ড নিউ ফোন আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 48,000 টাকায়। 48,000 টাকায় আপনার হচ্ছে একদম লেটেস্ট যেটা রয়েছে এখন ওয়ানপ্লাস 9 RT সেটি হচ্ছে আমাদের কাছে অন করতে পারছেন। এরপর হচ্ছে গুগল, মানে এরপর তো হচ্ছে আমরা যদি অ্যান্ড্রয়েড নিয়ে কথা বলি তাহলে পিক্সেল নিয়ে আসলে কথা বলতেই হয়। পিক্সেলের একটা আলাদা ফ্যান বেস রয়েছে। আমরা জানি যে অ্যান্ড্রয়েড যে পুরো সিস্টেমটি, আমরা হচ্ছে আইফোন ছাড়া বাকি যত রকমের ফোন রয়েছে সবগুলো ফোনই যে অপারেটিং সিস্টেম আসে সেটি হচ্ছে অ্যান্ড্রয়েড। সো অ্যান্ড্রয়েডের যে নির্মাতা বা নির্মাতা প্রতিষ্ঠান সেটা হচ্ছে গুগল। সো আমরা হচ্ছে দেখতে পাচ্ছি এখানে গুগলের কিছু সেট, গুগল নিজে কিছু সেট বানিয়ে থাকে, সেগুলো হচ্ছে পিক্সেল। এবং এই পিক্সেল সেটগুলোর একটি আলাদা ফ্যান বেস থাকার একটি কারণ রয়েছে, সেটি হচ্ছে যেহেতু গুগল নিজেই অ্যান্ড্রয়েড সিস্টেমের মালিক, তাই হচ্ছে তাদের যে ফোনটি রয়েছে সেখানে তাদের সিস্টেমগুলো খুবই স্টক অ্যান্ড্রয়েডের হয়ে থাকে এবং স্টক অ্যান্ড্রয়েডের এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকম হয়ে থাকে। তাছাড়া হচ্ছে আপনারা যত রকমের অ্যান্ড্রয়েড আপডেট দেখছেন, অর্থাৎ অ্যান্ড্রয়েড আপডেট iOS-এর ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একটু ডিফারেন্ট হয়। যখন আপনি আইফোনে একটি আপডেট পাবেন তখন দেখবেন যেই আপডেটটি আপনি iPhone 6 পাচ্ছেন সেই আপডেটটি আপনি 12 Pro Max পেয়ে যাচ্ছেন, একই দিনে সব আপডেট চলে আসছে। কিন্তু অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে সেটি হয় না, অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে বিভিন্ন ফোনে বিভিন্ন সময় নতুন আপডেটগুলো এসে থাকে। কিন্তু অ্যান্ড্রয়েডে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে গুগল যে পিক্সেল সেটগুলো লঞ্চ করে অ্যান্ড্রয়েডের যে কোনো আপডেট সবার আগে হচ্ছে এই পিক্সেল সেটগুলোতে আপনারা পেয়ে যাবেন। সো এখানে হচ্ছে আমাদের কাছে পিক্সেল সেটগুলো অ্যাভেলেবল রয়েছে। পিক্সেল সেটগুলোর হচ্ছে যে প্রাইসটি সেটি হচ্ছে এখন আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। পিক্সেলের যে 4A রয়েছে এগুলো হচ্ছে 4A, পিক্সেল 4 এর দুটি ভার্সন হয়ে থাকে, একটি হচ্ছে 4G ভার্সন, একটি হচ্ছে 5G ভার্সন। এখানে আমরা 5G ভার্সনটা দেখাচ্ছি। 4G ভার্সনটি রয়েছে আমাদের কাছে, সেটি প্রাইস পড়বে মাত্র 41,990 টাকা, এবং 5G যেটি খুব রিসেন্টলি লঞ্চ হয়েছে 5G ভার্সনটি আপনারা হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 52,000 টাকায়। এরপর যদি আমরা আরেকটু না বাজেটটা আরেকটু কম, আরেকটু কমের মধ্যে পিক্সেল যাচ্ছি, তাহলে হচ্ছে আমরা পিক্সেল 3 এবং 3XL এর দিকে দেখতে পারি। যদি একটু ছোটো ফোন নিতে চান তাহলে 3 নিতে পারেন, 4GB RAM 128GB রোমের সাথে 27,000 টাকা পড়বে। এবং যদি 3XL নিতে চান আরেকটু বড় সাইজের, 3XLটি দেখতে পাচ্ছেন, 3XLটি আমাদের কাছে 4GB RAM 128GB রোমের সাথে এটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 33,000 টাকায়। এবং এরপর হচ্ছে আমরা একেবারে মোটামুটি লেটেস্ট যেটাকে বলা যায় পিক্সেল 4XL, 5XL তো মাত্রই আসলো, পিক্সেল 4XL হচ্ছে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 48,500 টাকায়। এখন এখানে একটা জিনিস একটু আমি বলে রাখতে চাই, সেটা হচ্ছে 4GB RAM শুনে অনেকেই একটু ঘাবড়ে যেতে পারেন। কারণ ইউজুয়ালি অ্যান্ড্রয়েডে আমরা কী শুনি, আলট্রা যে সিরিজগুলো রয়েছে 12GB RAM 18GB RAM পর্যন্ত চলে গিয়েছে। কিন্তু পিক্সেলের ক্ষেত্রে এটা একদম আইফোনের মতোই কাজ করে। যেমন হচ্ছে আইফোনে তাদের নিজস্ব iOS, যার কারণে তাদের সিস্টেমটা এমনভাবে তারা আপডেট করেছে যাতে র্যাম নিয়ে কখনো কথা বলতে হয় না। র্যাম যতই হয়ে থাকুক, কারণ আপনি এখন পর্যন্ত আমরা অ্যান্ড্রয়েডে হায়েস্ট পেয়েছি কত, 18GB RAM পেয়েছি, কিন্তু আইফোনের ক্ষেত্রে আমরা এই পর্যন্ত হায়েস্ট র্যাম পেয়েছি মাত্র 6GB, আর 12 Pro Max র্যামের মাত্র 6GB। কিন্তু আপনি ফোনটি দেখুন কী পরিমাণ ফাস্ট। ঠিক একইভাবে পিক্সেল ফোনগুলো ঠিক ওই রকমই, 4GB RAM শুনতে হয়তো বা খুব কম মনে হতে পারে, কিন্তু আসলে 4GB RAM আপনাকে যে প্রসেসিং পাওয়ারটা দিবে, যে অপটিমাইজেশনটা দিবে, সেটা হয়তো বা অন্য অ্যান্ড্রয়েড পারবে না। কারণ হচ্ছে গুগল নিজেই অ্যান্ড্রয়েড অন করে এবং তারা নিজেরাই এই সফটওয়্যারটি প্রোভাইড করছে। সো এরপর হচ্ছে আমরা এখানে আরেকটু কম প্রাইসের মধ্যে কিছু ফোন রয়েছে, যেমন পোকো ফোনের কথা যদি আমরা বলি, শাওমির পোকো সিরিজটা হচ্ছে অনেক জনপ্রিয়তা পায় পোকো ফোনের মাধ্যমে। তারা হচ্ছে ফ্ল্যাগশিপ কিলার যেটাকে বলে সেটি হিসেবে পরিচিতি পায়, এবং এরপর তারা কন্টিনিউসলি ফোন লঞ্চ করতে থাকে। এটি হচ্ছে পোকো X3, এখানে দেখতে পাচ্ছেন এটা আমাদের অফিসিয়াল ফোন, 1 ইয়ার যে অফিসিয়াল ওয়ারেন্টি সেটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। পোকো X3 Pro যেটি আছে সেটি আমাদের কাছে 6GB RAM 128GB রোমের সাথে এটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 24,900 টাকায়। এরপরে হচ্ছে যদি আপনারা দেখেন আমাদের কাছে স্যামসাং এরও কিছু কম সিরিজের ফোন আছে। স্যামসাং এর তো আপনাদেরকে শুধু ইউজড ফ্ল্যাগশিপ ফোনগুলো দেখালাম, কিন্তু আপনারা যদি স্যামসাং অন করতে চান সেক্ষেত্রে হচ্ছে অনেকেরই স্যামসাং পছন্দ। তো কম প্রাইসের মধ্যে আমরা A50 প্রোভাইড করছি, M21 প্রোভাইড করছি, এগুলো আপনারা কম প্রাইসের মধ্যে আপনারা স্যামসাং এর মধ্যে পেয়ে যাবেন। এ তাছাড়াও হচ্ছে আপনারা যদি দেখেন আমাদের কাছে এখানে অ্যান্ড্রয়েডের মধ্যে রিয়েলমির কতগুলো ফোন রয়েছে, রিয়েলমির ফোনগুলো ইউজুয়ালি খুব কম প্রাইসের হয়ে থাকে। এগুলো 10,000 টাকার নিচে আপনি যদি কোনো ফোন অন করতে চান, ব্র্যান্ড নিউ এই ফোনগুলো 10,000 টাকার নিচে আপনারা অন করতে পারেন খুব ইজিলি। C21, C20A, C20A এগুলো হচ্ছে সব কম প্রাইসের ফোন। এরপর যদি আপনাদেরকে অ্যান্ড্রয়েডের মানে কী বলবো, অ্যান্ড্রয়েড ফোনের
ব্যাপারে কথা বলতে গেলে স্ন্যাপড্রাগন নিয়ে কথা বলতে হয়। স্ন্যাপড্রাগনের দুটো সেট আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে, সেটা হচ্ছে নোট সিরিজ এবং এস সিরিজের। স্যামসাং ইউজুয়ালি তাদের নিজস্ব চিপসেট দিয়ে ফোন ছাড়ে, যেটা হচ্ছে এক্সিনোস, কিন্তু স্ন্যাপড্রাগন যে চিপসেটটি রয়েছে সেটা শুধুমাত্র এক্সক্লুসিভ ফর ইউএসএ। সো আমরা সচরাচর এক্সিনোস ভার্সনটি পাই, স্ন্যাপড্রাগনটি পাই না। কিন্তু স্ন্যাপড্রাগন যে চিপসেটটি রয়েছে এটা আমরা আপনি ইউটিউবে আজকে গিয়ে একটু ঘাটাঘাটি করেন তাহলেই বুঝতে পারবেন যে আসলে স্ন্যাপড্রাগন যে চিপসেটটি সেটি কেন এক্সিনোস হচ্ছে একটা ফার বেটার চিপসেট। সো আমরা সেই ফোনগুলো ইউএসএ থেকে কালেকশন করেছি। এটা হচ্ছে এস10 প্লাস, আপনারা দেখতে পাচ্ছেন এস10 প্লাস 8 128 GB ভ্যারিয়েন্টে আমাদের কাছে পেয়ে যাবেন, প্রাইস পড়বে 58,000 টাকা। এবং হচ্ছে নোট 20 আলট্রা, এটি হচ্ছে একটি 5G ফোন, নোট 20 আলট্রা 5G, এটিও স্ন্যাপড্রাগন, নোট 20 আলট্রা 5G স্ন্যাপড্রাগন, এটি 12 GB র্যাম 256 GB রোমের সাথে আমাদের কাছে পাবেন, স্ন্যাপড্রাগন ভ্যারিয়েন্ট, প্রাইস পড়বে মাত্র 90,000 টাকা। এগুলো কিন্তু এক্সিনোস না, এগুলো কিন্তু স্ন্যাপড্রাগন ভার্সন, মনে রাখতে হবে। অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে অ্যাভেলেবল সবচেয়ে প্রিমিয়াম ফোনটা আপনাদেরকে দেখাবো। অ্যান্ড্রয়েডের মধ্যে আপনারা অনেক রকমের সেট দেখেছেন, বিভিন্ন রকমের সেট হয়ে থাকে, কিন্তু স্যামসাং এমন একটি ব্র্যান্ড যারা সব ধরনের সেট বানায়। আপনি একেবারে A50 থেকে শুরু করে আপনি একদম অল দ্য ওয়ে আপ টু 1.5 লাখ টাকার ফোনও তাদের কাছে অ্যাভেলেবল পাবেন। এবং সেই ক্ষেত্রে এখনকার অ্যান্ড্রয়েডের গুরু বলা চলে, সেটা হচ্ছে Z Fold 2, স্যামসাং Z Fold 2 5G। এটি একটি অসাধারণ ফোন, সেটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই। স্যামসাং প্রথমবারের মতো ফোল্ড ডিসপ্লে লঞ্চ করে ফোল্ডের মাধ্যমে, কিন্তু সেখানে কিছু প্রবলেম দেখা যায় যে উপরের স্ক্রিন প্রটেক্টর তুলে ফেললে ডিসপ্লে কাজ করছে না, এরকম ধরনের ঝামেলা আমরা দেখতে পেয়েছি, যেগুলো তারা ফিক্স করে Z Fold 2টা লঞ্চ করে। Z Fold 2 একটি আমেজিং ফোন এবং প্রচণ্ড ব্যালেন্সড একটি ফোন। এখানে আপনি যে হিঞ্চটি পাবেন, যে আপনার ভাঁজ করার যে হিঞ্চটি পাবেন, সেটিও এত পারফেক্টলি এখন ইন্টিগ্রেট করা হয়েছে যে সেখানে আপনি মানে একটা আলাদা মজা আছে এটি চালিয়ে। যখন আপনি ওপেন করবেন আপনি একটা ট্যাব পেয়ে যাচ্ছেন, যখন ক্লোজ করবেন তখন একটি ফোন পেয়ে যাচ্ছেন, সেটি হচ্ছে স্যামসাং Z Fold 2। খুবই দুঃখিত আপনাদেরকে সরাসরি Z Fold 2 দেখাতে পারছি না, কারণ এটি একটি ইনটেক সেট, ব্র্যান্ড নিউ ইনটেক সেট, খুলে ফেললে আপনারা এসেই বলবেন যে সেটটি ব্যবহার করা ইউজ না। তো সেই জায়গায় আমরা আমাদের ট্রান্সপারেন্সি মেনটেন করি, আপনাদেরকে ভিডিও দেখানোর জন্যই হচ্ছে প্যাকেটটা খুলে দেখিয়ে দিলাম, ব্যাপারটা এরকম না। আপনারা যেন একদম ফুল ইনটেক ফোনটি পান, সেটার জন্য আমরা একদম ইনটেক করে রেখেছি সেটটি। Z Fold 2, এটি হচ্ছে 12 GB র্যাম, 512 GB রোমের সাথে আমাদের কাছে এসেছে। 12 GB র্যাম, 512 GB রোমের এই Z Fold 2টি আপনারা পেয়ে যাবেন মাত্র 1,25,000 টাকায়। তো এরই মাধ্যমে হচ্ছে আমরা আমাদের যে অ্যান্ড্রয়েডের, ও সর্বশেষ হচ্ছে আমরা OnePlus-এর কিছু সেট না দেখলেই নয়, OnePlus হচ্ছে এখন বলতে গেলে ওয়ান অফ দ্য ফাস্টেস্ট অ্যান্ড্রয়েড সেট, রাইট? সো OnePlus-এর হচ্ছে আমাদের এখানে 7 Pro 5G এবং 7 সবগুলোই আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। 7 Pro-গুলো নিয়ে যদি কথা বলি, 7 Pro একটি অন্যরকম ফোন, সামনে পুরোটা ডিসপ্লে, তারা হচ্ছে অসাধারণ একটি ফোন লঞ্চ করেছে এখানে এবং 90Hz রিফ্রেশ রেটও রেখেছে। সো এই যে এটার যে প্রো যে ভার্সন রয়েছে 8GB 256GB রোম, সেটির যেটি আপনার নর্মাল যে ভার্সনটি রয়েছে অর্থাৎ যেটি 5G নয়, সেটি হচ্ছে আপনার ডুয়েল সিম হিসেবে পাবেন, ডুয়েল সিম, সেটার প্রাইস পড়বে 46,000 টাকা। আর যেটা 5G সেটি সিঙ্গেল সিম হয়ে থাকে, সিঙ্গেল সিমের ওটা আমাদের কাছে পাবেন মাত্র 45,000 টাকায়। এবং তাছাড়াও আমাদের কাছে 7 সোর্স করে রেখেছি আমরা, চাইলে আপনারা 7ও নিতে পারেন, সেটির প্রাইস পড়বে 33,000 টাকার মতো। যারা একটু কমের মধ্যে হচ্ছে একটু ভালো মানের 7 মানে OnePlus সেট কিনতে চাচ্ছেন তাদের জন্য এটা। আবার হচ্ছে OnePlus রিসেন্টলি হচ্ছে তাদের কিছু বাজেট ফোন লঞ্চ করেছে, যেহেতু স্যামসাং এখন মোটামুটি প্রিমিয়াম OnePlus এখন একটি মোটামুটি একটা প্রিমিয়াম সেগমেন্টে চলে গেছে, তারা 80-90,000 টাকার সেটও সেল করে। সো তারা একটি বাজেট ফোন লঞ্চ করেছে, এটি হচ্ছে OnePlus Nord N10। এটি একটি 5G ফোন এবং এটি একটি অফিসিয়াল ফোন, যেটি আমাদের কাছে এসেছে 6GB এবং 128GB ভ্যারিয়েন্টে মাত্র 23,500 টাকায়, 6GB র্যাম, 128GB রোমের সাথে। তারপর হচ্ছে আমরা কিছু অ্যাক্সেসরিজ তো পরে দেখাবোই, আপনারা দেখতে পাবেন অ্যাক্সেসরিজগুলো আমাদের কাছে, কিন্তু এখন আমরা একটু আইফোনের দিকে চলে আসি, কারণ আইফোনের একটা আলাদা ফ্যান বেস রয়েছে, আইফোন নিয়ে কথা না বললে মানুষ রাগ করে। তো আমরা হচ্ছে আইফোন নিয়ে যদি কথা বলি, ফার্স্টলি আমাদের কম দাম থেকে শুরু করে একদম হায়েস্ট যেগুলো রয়েছে সেদিকে চলে যাবো। প্রথমে আমরা দেখাবো iPhone 6। আপনার সবচেয়ে কম প্রাইসে iPhone 6 পাবেন, কিছুদিন আগ পর্যন্ত আমাদের কাছে 16GB ভ্যারিয়েন্টটি সোর্সে ছিল, যেটির প্রাইস মাত্র 10,000 টাকা ছিল, কিন্তু এখন আমরা 16GB আর রাখছি না, কারণ এখানে একটু বলে রাখা ভালো, 16GB কিনলে কেন একটা প্রবলেম হয়, 16GB কিনলে একটা প্রবলেম হয় কারণ iOS 14-এর পর থেকে যে আপডেটটি এসেছে সেখানে সিস্টেমই অর্ধেক যে র্যামটি মানে অর্ধেক রোম আছে সেটি খেয়ে বসে থাকে, অর্থাৎ 10GB পর্যন্ত দেখবেন আপনার সিস্টেমই খেয়ে বসে আছে। 6GB দিয়ে আপনি কী করবেন, ওই 4-5GB দিয়ে আপনি ছবি তুলবেন না, অ্যাপ রাখবেন না, কী করবেন? তাই ওখানে দেখা যায় যে জায়গা হচ্ছে না, স্টোরেজ খুব স্বল্পতায় পড়ে যায়। তাই আমরা 64GB ভ্যারিয়েন্ট আমাদের কাছে এনেছি, একটু প্রাইসটা বেশি হলেও তেমন একটা কোনো ডিফারেন্স না, কিন্তু আপনার অ্যাটলিস্ট ফোনটি ব্যবহার করতে পারবেন। সো 64GB ভ্যারিয়েন্টের এই iPhone 6টি আপনাদের কাছে আমরা রাখছি মাত্র 11,990 টাকা, তো মাত্র 12,000 টাকা। আপনারা দেখতে পাচ্ছেন কেমন ব্র্যান্ড নিউ কন্ডিশনের একটি ফোন, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের এই আইফোন 6টি আপনারা হচ্ছে পেয়ে যাবেন 64GB ভ্যারিয়েন্ট মাত্র 12,000 টাকায়।
এরপরে আমরা দেখব আইফোন 6s, তারপরের বছরের যে ফোনটি সেটি হচ্ছে আইফোন 6s। আইফোন 6s ও আমাদের কাছে 64 GB ভ্যারিয়েন্টই এসেছে, অনেকে একটু লেটেস্ট ফোন চান। সো লেটেস্ট ফোনের ক্ষেত্রে আবার আরেকটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে 6 পর্যন্ত হয়তো বা 15 আপডেট পেতেও পারে নাও পেতে পারে, কিন্তু 6s হয়তো বা 15 আপডেট পেয়ে যাবে। অর্থাৎ যে আপডেটের ক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে এক বছর পরে ফোন কিনলে অ্যাটলিস্ট এক বছর বেশি কভারেজ পাবেন আপনারা আপডেটের ক্ষেত্রে। তো 6s এটি হচ্ছে 64 GB ভ্যারিয়েন্টে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 14,990 টাকা। এটিও দেখতে পাচ্ছেন অ্যাবসলুটলি ফ্রেশ কন্ডিশনের ফোন। এবং কেন ফ্রেশ কন্ডিশনের ফোন সেটা নিয়ে আমরা এখন একটু কথা বলি। আমাদের সবগুলো ফোনই একদমই ফ্রেশ কন্ডিশনের ফোন, কারণ হচ্ছে আমাদের এই ফোনগুলো সবগুলোই বাইরে থেকে ইম্পোর্টেড। এখন অনেকেরই মনের মধ্যে প্রশ্ন জাগে যে আসলে বাইরে থেকে ইম্পোর্টেড হয়েছে তো কী হয়েছে, এখানে স্পেশালিটি কী আছে? বাইরে থেকে ইম্পোর্টেড হওয়ার কারণে কিছু স্পেশালিটি থাকে। যেমন অনেকেই হচ্ছে আপনাদের ভিডিওতেই আমরা হচ্ছে কমেন্ট দেখেছি যেখানে মানুষজন মক করছে, হাসাহাসি করছে, এটি বলে যে বাইরের মানুষ কি কাঁচের বাক্সের ভিতর ভরে ফোন ব্যবহার করে? আসলে ব্যাপারটা এমন না, তাদের কাঁচের বাক্সের ভিতরে ব্যবহার করে মানে কাঁচের বাক্সের ভিতর ফোন ব্যবহার করতেও হয় না, কারণ তাদের এনভায়রনমেন্টটা একটু ডিফারেন্ট। আমাদের এখানে প্রচুর ধুলাবালি। আপনাদের একটি ফোন কন্ডিশন কতটা ভালো থাকবে সেটা ডিপেন্ড করে আপনি কোন এনভায়রনমেন্টে ফোনটা ব্যবহার করছেন। ফোনের সবচেয়ে বেশি স্ক্র্যাচ পড়ার প্রধানতম কারণ হচ্ছে ধুলাবালি, এবং আমাদের দেশে ধুলাবালির ব্যাপারে আলাদা করে কিছু বলতে হচ্ছে না। সো আমাদের দেশে যে ফোনগুলো ব্যবহৃত হয় সেগুলোতে প্রচুর স্ক্র্যাচ থাকে, এই একটি কারণেই যে আসলে আমাদের এনভায়রনমেন্টে ধুলাবালি প্রচুর, পলিউশন অনেক বেশি, যার কারণে স্ক্র্যাচগুলো অনেক বেশি পড়ে যায়। বাইরের ফোনগুলোর ক্ষেত্রে দেখেন ব্যাপারগুলো খুবই ডিফারেন্ট, আপনি কখনোই বুঝতে পারবেন না যে একটি ফোন নতুন নাকি একটি ফোন পুরান। এখানে একটি জিনিস আপনি খুব সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দিই, আপনি যদি গাড়ির কথা বলেন যে JDM যে জাপানিজ ডোমেস্টিক যে কারগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে যদি তাকাই, আমরা রিকন্ডিশন কার নিয়ে আসি, রিকন্ডিশন কারগুলো নিয়ে আসলে আমাদের কাছে নতুন কারের মতোই লাগে। কেন? কারণ সেগুলো জাপানে ব্যবহৃত হয়েছে। একটা 100,000 কিলোমিটার ব্যবহার করা জাপানের গাড়ি আর একটা 10,000 কিলোমিটার ব্যবহার করা বাংলাদেশের গাড়ির মধ্যে একটা আকাশপাতাল তফাৎ থাকে। কারণ কী? কারণ হচ্ছে ওই এনভায়রনমেন্টের কারণে এবং ব্যবহারের যে আমাদের অভ্যাসটা সেটার উপরে। সো সেই ক্ষেত্র থেকে ডিপেন্ড করেই আমাদের কাছে মনে হয় যে আসলে বাইরে থেকে যে ইম্পোর্ট করা যে ফোনগুলো রয়েছে সেই বাইরে থেকে ইম্পোর্ট করা ফোনগুলো বাংলাদেশের নর্মাল ইউজড ফোন কালেকশন করার চেয়ে অনেক ভালো একটা কন্ডিশনে আপনারা পাচ্ছেন, এবং এই কারণেই হয়তো বা প্রাইসটা একটু এদিক সেদিক হচ্ছে। ওকে, সো এখন আমরা আইফোনের প্রাইসগুলোর ব্যাপারে জেনে নিব। আইফোনের প্রাইসে প্রথমে হচ্ছে আমরা আইফোন 6 এবং 6s নিয়ে কথা বলে ফেলেছি, এখন হচ্ছে আমরা আইফোন 6 প্লাস নিয়ে কথা বলবো। 6 প্লাসটা হচ্ছে এই যে এখানে 6 প্লাস দেখতে পাচ্ছেন, 6 প্লাস হচ্ছে আপনার 6s এর প্রাইসেই পেয়ে যাবেন মাত্র 15,000 টাকায়। 6 প্লাসটা আপনারা ইউজ করতে পারবেন। 6 প্লাস কেন? কারণ একটু বড় ডিসপ্লে, আপনার এন্টারটেনমেন্টের জন্য বা গেমিংয়ের জন্য একটু বেটার হবে। এরপর আমরা আইফোন 7 চলে যেতে পারি। আইফোন 7 হচ্ছে দেখতে পাচ্ছেন 128 GB ভ্যারিয়েন্টে আমাদের কাছে সবগুলো অ্যাভেলেবল রয়েছে। কালার তিনটাই অ্যাভেলেবল রয়েছে, ম্যাট ব্ল্যাক, সিলভার, রোজ গোল্ড, তিনটাই হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে 128 GB ভ্যারিয়েন্ট। 128 GB ভ্যারিয়েন্টের এই ফোনগুলো হচ্ছে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 18,990 টাকায়। এরপর আমরা 7 প্লাস নিয়ে কথা বলতে পারি। এই যে 7 প্লাস দেখতে পাচ্ছেন লাল কালারের 7 প্লাসটি, আরও অনেকগুলো ফ্রেশ 7 প্লাস আমাদের কাছে রিসেন্টলি খুব দ্রুতই আমাদের কাছে আসছে। 7 প্লাসগুলো আমাদের কাছে 128 GB ভ্যারিয়েন্টই অ্যাভেলেবল রয়েছে। 128 GB ভ্যারিয়েন্টের 7 প্লাস আপনারা দুই ক্যামেরা সহ প্রথম দুই ক্যামেরা লঞ্চ করে এই সিরিজের মাধ্যমে এটি হচ্ছে আপনারা পেয়ে যাবেন মাত্র 25,000 টাকায়। এখন আমরা আসি আইফোন 8 এর ব্যাপারে একটু কথা বলতে। আইফোন 8 এর ক্ষেত্রে কেন স্পেশালিটি, কেন স্পেশালি আমরা কথা বলছি? আইফোন 8 এর এখানে আপনারা ইউজড আইফোন 8 দেখতে পাচ্ছেন। ইউজড আইফোন 8 এর প্রাইস হচ্ছে 24,990 টাকা, 64 GB। কিন্তু ব্যাপারটি হচ্ছে আপনারা চাইলে ব্র্যান্ড নিউ আইফোন 8ও নিতে পারেন। আমাদের কাছে রিসেন্টলি একটি স্টক এসেছে, সেখানে হচ্ছে আপনার আমরা ব্র্যান্ড নিউ আইফোন আপনাদেরকে প্রোভাইড করছি। দেখতে পাচ্ছেন অ্যাবসলিউটলি ব্র্যান্ড নিউ আইফোন, ব্র্যান্ড নিউ আইফোনের র্যাপিংটা এখনো খোলা হয় নাই। এই ব্র্যান্ড নিউ আইফোন আপনারা আমাদের কাছে 64 GB ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন মাত্র 30,000 টাকায়। যখন আপনারা আইফোনের ব্যাপারে কথা বলেন বা আইফোনের ব্যাপারে চিন্তা করেন, যারা ব্র্যান্ড নিউ আইফোন অন করতে চান, আপনাদের অবশ্যই অ্যাটলিস্ট বাজেট হচ্ছে 50,000 টাকার উপরে হতে হবে। রিসেন্টলি এসি আসার কারণে হয়তো আপনারা 40-45,000 টাকার মধ্যে ব্র্যান্ড নিউ ফোন পেতে পারেন, কিন্তু আসলে 30,000 টাকার মধ্যে ব্র্যান্ড নিউ আইফোন পাওয়া অ্যাটলিস্ট কখনোই সম্ভব ছিল না। সেটাই সম্ভব করছে আমরা মোবাইল কর্নার। আপনারা চাইলে এই আইফোন 8গুলো ব্র্যান্ড নিউ আইফোন 8 আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 30,000 টাকায়। এরপর আমরা মুভ করি সামনের দিকে, যাই সামনের দিকে যদি যাই তাহলে আমরা 8 প্লাসের ব্যাপারে কথা বলতে পারি। 8 প্লাস এখানে রয়েছে দেখতে পাচ্ছেন রোজ গোল্ড কালার 8 প্লাস। 8 প্লাসের 64 GB ভ্যারিয়েন্টই আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। প্রাইসটা ইউজুয়ালি একটু ডিপেন্ড করে কন্ডিশন এবং ব্যাটারি হেলথের উপরে, কন্ডিশন এবং ব্যাটারি হেলথের উপর ডিপেন্ড করে 32,990 থেকে 35,000 টাকার মধ্যে আপনারা ফোনগুলো পেয়ে যাবেন। এরপর হচ্ছে আমরা যদি কথা বলি আমাদের কথা বলতে হবে আইফোন এক্স নিয়ে। আইফোন এক্স হচ্ছে প্রথমবারের মতো তারা হচ্ছে নচ ডিসপ্লে লঞ্চ করে, এই যে নচ ডিসপ্লে নিয়ে আসে, এবং তারা হচ্ছে আরও হচ্ছে আপনার কী বলে পিছনে দুটো ক্যামেরা তো রয়েছেই, সেটা আবার ভার্টিক্যালি করে দিয়েছিলো এবং নচ ডিসপ্লে ছিল অল ওভার ডিসপ্লে। এবং এক্সের প্রচুর চাহিদা রয়েছে, এক্স আসতেই চলে যায়। আজকে আপনাকে ভিডিওতে দেখাতে পারছি, হয়তো বা কালকে আসলে এই ফোনটি পাবেন না। আইফোন এক্সের 64 GB ভ্যারিয়েন্টের ফোনটিও আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। আবারও ঠিক একইভাবে কন্ডিশন এবং ব্যাটারি হেলথের উপর ডিপেন্ড করে প্রাইসটা ওঠানামা করে। ইউজুয়ালি আমরা 35,990 থেকে শুরু করে 38,500 টাকার মধ্যে আইফোন এক্সটি সেল করে থাকি। এরপর যদি আইফোন এক্সএস দেখাই আপনাদেরকে, আইফোন এক্স এবং এক্সএস দেখতে একই রকম হলেও চিপসেটটা একটু ডিফারেন্ট। চিপসেট হচ্ছে একটি 10 nanometer চিপসেট, একটি হচ্ছে 7 nanometer চিপসেট। এই কারণে এই ফোনটি অনেক ফাস্ট, আগের চেয়ে অনেক ফাস্ট হয়েছে। 64 GB ভ্যারিয়েন্টের এই ফোনটি কন্ডিশন এবং ব্যাটারি হেলথের উপর ডিপেন্ড করে 42,990 থেকে শুরু করে 35,000 টাকার মধ্যে আমরা সেল করে থাকি।
এরপর একই সাথে এক্সেসের সাথে লঞ্চ হয়েছিল এক্সেস ম্যাক্স এবং হচ্ছে আপনার এক্সআর। এক্সআরের ব্যাপারে যদি কথা বলি, এক্সআর হচ্ছে একটা অসাধারণ ফোন। অসাধারণ ফোন হওয়ার কারণ হচ্ছে এটির ব্যাটারি এবং হচ্ছে আপনার গেমিং যে পারফরমেন্সটি সেটি হচ্ছে অসাধারণভাবে পাওয়া যায়। অর্থাৎ যারা গেমার রয়েছেন, তারা যদি গেম খেলতে চান, তাদের তো ব্যাটারিটা একটু বেশি লাগবেই, তো সেই ক্ষেত্রে এক্সআরটি তাদের চয়েস হয়ে থাকে ইউজুয়ালি। সো এক্সআরের অনেক রকমের কালার হয়, এখানে অনেক ভাইব্রেন্ট কিছু কালার আমরা দেখাচ্ছি, যেমন হচ্ছে ব্লু কালার দেখতে পাচ্ছেন, রেড কালার দেখতে পাচ্ছেন, সাথে হোয়াইট কালার ইউজুয়ালি হয়, ব্ল্যাক কালারও হয়। সো এই এক্সআরগুলো আপনারা আমাদের কাছে 64 GB ভ্যারিয়েন্টও পেয়ে যাবেন, 128 GB ভ্যারিয়েন্টও পেয়ে যাবেন। 64 GB ভ্যারিয়েন্টের প্রাইস পড়ে মাত্র 37,990 টাকা এবং 128 GB যে ভ্যারিয়েন্টগুলো রয়েছে সেগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন 39,990 টাকার মধ্যেই। এবং এরপরে হচ্ছে এক্সেসের সবচেয়ে বড় যে ভার্সন সেটি হচ্ছে এক্সেস ম্যাক্স। প্রথমবারের মতো এক্সেস ম্যাক্সের মাধ্যমেই হচ্ছে এত বড় ডিসপ্লে তারা লঞ্চ করে। এবং এই বড় ডিসপ্লেওয়ালা এই ফোনটি, এটি এক ব্যাপারে একটি আলাদা করে বলে রাখতে চাচ্ছি, এটা একটা ব্র্যান্ড নিউ ফোন আসলে। এটা আমরা এখানে ইউজ হিসেবে শো করেছি কারণ হচ্ছে এটির বক্স সাথে আসেনি, যেহেতু বাইরে থেকে আনা হয়েছে, এবং সাথে হচ্ছে আপনার যেহেতু ফোনটি অ্যাক্টিভ করা হয়েছে তাই আমরা এটা ইউজ হিসেবে এখানে শো করেছি। এক্সেস ম্যাক্স এটি হচ্ছে আবার 512 GB ভ্যারিয়েন্টের, একদম অল দ্য ওয়ে আপ টু, মানে 512 GB হাইয়েস্ট ভ্যারিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবল থাকে সেটি এখানে অ্যাভেলেবল রয়েছে। এক্সেস ম্যাক্স 512 GB ভ্যারিয়েন্টের এই ফোনটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 62,990 টাকায়। এরপরে আমরা চলে এসেছি 11 সিরিজে। 11 সিরিজ যদি কথা বলি, 11-এর হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 11-এর সব ইনটেক ফোনগুলো আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। 11-এর ইউজড ফোন আসতেই চলে যায়, তাই হচ্ছে ইউজুয়ালি আমাদের কাছে থাকে না, কিন্তু 11-এর আপনারা ইনটেক ইনঅ্যাক্টিভ ফোনগুলো আপনারা পাবেন। সবগুলো কালার এখানে পাচ্ছেন, দেখেন ব্ল্যাক, গ্রিন, আপনার হোয়াইট, পার্পল কালার সবগুলো আমরা এখানে পেয়ে যাবেন, ইনটেক ইনঅ্যাক্টিভ অবস্থায় পেয়ে যাবেন। স্লিম বক্স এসেছে আমাদের কাছে, স্লিম বক্সের ইনটেক ইনঅ্যাক্টিভ এই আইফোন 11-গুলো এই মুহূর্তে প্রাইস একটু বেশি, প্রাইস পড়বে 71,990 টাকা। যদিও কিছুদিন আগে আমরা আরও কমে সেল করেছি, কিন্তু এখন চারদিকে বর্ডার ক্লোজ হওয়ার কারণে আপনারা জানেন যে ফোনের স্টক খুবই কম এবং সেই কারণে এটার প্রাইসগুলো বেড়ে গিয়েছে। তাছাড়া হচ্ছে আপনারা হচ্ছে আইফোন 11 প্রো, 11 প্রো ম্যাক্স এগুলো আমাদের কাছে ইউজ পেয়ে যাবেন। এখানে 11 প্রো ম্যাক্স রয়েছে গোল্ড, মিড নাইট গ্রিন এবং সিলভার কালারের, এবং গোল্ড, মিড নাইট এবং সিলভার কালারের এগুলো তিনটি ভ্যারিয়েন্ট হয়ে থাকে, 64 GB ভ্যারিয়েন্ট, 256 GB ভ্যারিয়েন্ট এবং অল দ্য ওয়ে আপ টু 512 GB ভ্যারিয়েন্ট। সবগুলো আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। আপনারা 64 GB ভ্যারিয়েন্ট এখন এবং ইউজ ফোনের ক্ষেত্রে মজার ব্যাপার হচ্ছে প্রাইস আরও কমেছে, আপনাদেরকে আগের চেয়ে কম প্রাইসে আমরা দিতে পারছি। 11 প্রো ম্যাক্স 64 GB আপনারা পেয়ে যাবেন হচ্ছে মাত্র 73,000 টাকায়, যেটা আগে আমরা 80,000 টাকা নিচে পেতাম না। এরপর আমরা 11 প্রো ম্যাক্স 256 GB যেটি রয়েছে সেটি পেয়ে যাবো 79,990 টাকায়, যেটা আসলে আগে 64 GB ভ্যারিয়েন্টের প্রাইস ছিল। এবং ফাইনালি হচ্ছে 512 GB ভ্যারিয়েন্ট আমরা পেয়ে যাবো মাত্র 86,000 টাকায়, যেটি আগে 90,000 টাকার নিচে একেবারেই পাওয়া যেত না। সো প্রাইস তো অনেক কমেছে, চাইলে এখনই নিতে পারেন। তাছাড়া 11 প্রো আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে, 11 প্রোগুলো আমাদের কাছে পেয়ে যাবেন 64 GB এবং 256 GB ভ্যারিয়েন্টে। 64 GB ভ্যারিয়েন্টের প্রাইস, কন্ডিশন এবং ব্যাটারি হেলথের উপর ডিপেন্ড করে 60,000 থেকে 65,000 টাকার মধ্যে থেকে থাকে। এবং 256 GB ভ্যারিয়েন্ট যেটি রয়েছে সেটি আমরা প্রাইস এবং ব্যাটারি হেলথের উপরে 68,000 থেকে 70,000 টাকার মধ্যে হয়ে থাকে। এরই মাধ্যমে আমরা হচ্ছে আমাদের ইউজ যে আইফোনের কালেকশন আছে সেগুলো দেখানোর চেষ্টা করলাম, কিন্তু এই ক্ষেত্রে আমাদের এখানে মজার ব্যাপার হচ্ছে 12 সিরিজগুলো রয়েছে। 12 সিরিজগুলো একদম নতুন এসেছে, কিন্তু সেই 12 প্রো ম্যাক্স 12 এগুলো হচ্ছে আমাদের কাছে ইনটেক ইনঅ্যাক্টিভ অবস্থায় পেয়ে যাবেন। আপনাদের 12 সিরিজে যা দরকার, 12 মিনি থেকে শুরু করে 12 প্রো 12 প্রো ম্যাক্স সবই পেয়ে যাবেন। এখানে যেমন একটা স্পেশাল আছে সেটা হচ্ছে 12 প্রো ম্যাক্স 512 GB ভ্যারিয়েন্টের একটি ফোন। 512 GB ভ্যারিয়েন্ট হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট ভ্যারিয়েন্টটি হয় সেটি, এটি হচ্ছে আপনারা মাত্র 1,40,000 টাকার মাধ্যমে আমাদের এখানে পেয়ে যাবেন। তাছাড়া হচ্ছে আপনার আইফোনের সাথে ব্যবহার করার জন্য আপনার যা প্রয়োজন সব কিছু আমাদের কাছে এখানে পাচ্ছেন। অ্যাপেল ওয়াচ থেকে শুরু করে আপনারা হচ্ছে এয়ারপডস প্রো সব কিছু আমাদের কাছে পেয়ে যাবেন। এয়ারপডস প্রো অনেক কম দামে এখন আমাদের কাছে অ্যাভেলেবল আছে, মাত্র 16,990 টাকার মাধ্যমে আপনারা এই এয়ারপডস প্রোগুলো অন করতে পারবেন চাইলে। তাছাড়া হচ্ছে আমাদের এখানে অ্যাপেলের কিছু, অ্যাপেল নিয়ে যেহেতু কথা বলছি, অ্যাপেলের ইকোসিস্টেম নিয়ে কথা বলাটা খুব প্রয়োজন। যেমন হচ্ছে খুব রিসেন্টলি, যেমন ঠিক গত মাসেরই এটা নিয়ে কথা হচ্ছিলো, সেটি হচ্ছে আইপ্যাড প্রো M1 সিরিজ। অর্থাৎ আমরা হচ্ছে এই যে M1 সিরিজের ম্যাকবুকও আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে, M1 সিরিজের ম্যাকবুক এবং M1 সিরিজের আইপ্যাড প্রো, এগুলো সবগুলোই একদম লেটেস্ট ডিভাইস অ্যাপেলের। এবং ইকোসিস্টেম ব্যাপারে আলাদা করে বলতে হয় না, যারা অ্যাপেলের ইকোসিস্টেম ব্যবহার করেন তাদের এই জিনিসগুলো অন করার ইচ্ছা থাকে। এবং M1-এর কারণে আরও সহজ যেটি হয়েছে, একই সিস্টেম হওয়ার কারণে আপনারা একই অ্যাপ দুটি জায়গায় ব্যবহার করতে পারছেন। সো এই ক্ষেত্রে আইপ্যাড যে প্রোটি রয়েছে M1 চিপসেট, সেটি হচ্ছে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে 128 GB ভ্যারিয়েন্টে। 128 GB ভ্যারিয়েন্টের এই আইপ্যাড প্রোর প্রাইস পড়বে 90,000 টাকা। এবং আইপ্যাড এবং হচ্ছে আপনার ম্যাকবুক এয়ার যেটি রয়েছে, ম্যাকবুক এয়ার 8 GB র্যাম 256 GB যে ভ্যারিয়েন্টটি রয়েছে সেটি আমাদের কাছে M1 সিরিজ পেয়ে যাবেন মাত্র 1,00,000 টাকা। তাছাড়াও হচ্ছে আপনারা যারা এখনও M1 নিয়ে তেমন একটা খুশি না, কারণ M1 মাত্র নতুন এসেছে চিপসেটটি, M1-এর জন্য বিভিন্ন ধরনের অ্যাপ যে সিলিকন সিরিজটি রয়েছে সেটির জন্য এখনও অনেক অ্যাপ ডেভেলপ হয়নি, তাই হচ্ছে অনেকেই হচ্ছে এখনও ইন্টেল সিরিজের উপরই ভরসা রাখেন। এবং ইন্টেল সিরিজের উপর যদি ভরসা রাখেন সেটার জন্য আপনাদের জন্য আমাদের কাছে ইন্টেলের ম্যাকবুক এয়ারও অ্যাভেলেবল রয়েছে। ইন্টেলের ম্যাকবুক এয়ার এটা হচ্ছে 8 GB র্যাম 256 GB ভ্যারিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে, প্রাইসটি খুবই সীমিত রয়েছে 85,000 টাকা। আপনার হচ্ছে ইন্টেল ইনঅ্যাক্টিভ ম্যাকবুক এয়ার যেটি রয়েছে ইন্টেলের সেটি পেয়ে যাবেন। তাছাড়া যারা আইপ্যাড প্রো হচ্ছে M1 নিতে চান না, নর্মাল আইপ্যাড প্রো নিতে চান, তাদের জন্য এই যে আইপ্যাড প্রো যেটি অ্যাপেল আগে করে থাকতো আইপ্যাড প্রো 2020 সেটি আমাদের কাছে পেয়ে যাবেন, সেটির প্রাইস পড়বে আপনাদের কাছে মাত্র 76,990 টাকা। সো এর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে অ্যাপেলের যত, যেমন অ্যাপেল ওয়াচ 6 এখানে আমরা দেখতে পাচ্ছি, অ্যাপেল ওয়াচ 6 হচ্ছে খুব রিসেন্টলি বের হয়েছে, অ্যাপেল ওয়াচ 6টা আমাদের কাছে পেয়ে যাবেন 44 mm এর প্রাইস
পড়বে 41,000 টাকা। তাছাড়াও আপনারা হচ্ছে আপনাদের আপনাদের যে আইফোন রয়েছে আইফোনের জন্য যত রকমের অ্যাক্সেসরিজের প্রয়োজন হবে এবং আইফোন থেকে আইফোনের যত রকমের কাভার আপনার দরকার একেবারে টপ টু বটম সব ধরনের কাভার পেয়ে যাবেন, সিলিকন থেকে শুরু করে একদম লাক্সারি কাভার সবগুলো আমরা এখানে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। এটা খুবই ইউজুয়াল এবং জিনিসগুলো আমাদের কাছে খুবই অ্যাভেলেবল রয়েছে। তাছাড়াও হচ্ছে আপনারা জানেন যে রিসেন্টলি হচ্ছে অ্যাপেল যেটি করেছে, অ্যাপেল তাদের বক্সে হচ্ছে আপনার চার্জার বা হেডফোন কোনোটিই দেয় না। তো চার্জার হেডফোন যেহেতু দেয় না তাই হচ্ছে আমরা আলাদা করে এখানে সবগুলো সোর্স করে রেখেছি। সো হচ্ছে আপনারা হচ্ছে এয়ারপডস যে অরিজিনাল এয়ারপডসগুলো রয়েছে সেই অরিজিনাল এয়ারপডস লাইটনিং এয়ারপডসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন। তাছাড়া হচ্ছে আপনারা আপনাদের ম্যাকবুক পছন্দের ম্যাকবুকটি নিয়েছেন, ম্যাকবুকে এখন তো আরেকটি জিনিস সমস্যা, ম্যাকবুকে হচ্ছে পোর্ট আর বেশি নাই, সবগুলো পোর্ট ব্যবহার করতে পারবেন না। সো সেই জায়গায় এই টাইপ সি কনভার্টারটা ইউজ করতে পারেন, এখানে সব কিছু আপনারা পেয়ে যাবেন। এখানে এভরিথিং আপনার হচ্ছে ইউএসবি থেকে শুরু করে এইচডিএমআই কেবল সব কিছু আপনারা এখানে ব্যবহার করতে পারছেন। আপনি আপনার 12 Pro Max কিনেছেন, 12 Pro আপনার পছন্দের 12 Pro Max-টির যে ক্যামেরাটি রয়েছে সেটির সেন্সারটি অনেক বড়, ইনকেস যদি কিছু হয় তাহলে হয়তো বা ফেটে যেতে পারে, সেই ক্ষেত্রে আপনারা এই ক্যামেরার যে ইয়েটি রয়েছে ক্যামেরার প্রোটেকশনটি সেটিও আমাদের কাছে পেয়ে যাবেন। মাত্র 590 টাকা আপনারা 12 Pro Max-এর ক্যামেরার ফুল প্রোটেকশনটা আমাদের কাছে নিতে পারছেন। তাছাড়া হচ্ছে আমাদের কাছে ফিচার ফোন থেকে শুরু করে সব ধরনের ফোন তো আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেনই, এবং কিবোর্ড মাউস আপনার কী প্রয়োজন সব কিছু আপনারা আমাদের কাছে অ্যাভেলেবল পাচ্ছেন। এটি বেসিক্যালি আমরা এমনভাবে একটি শপ তৈরি করেছি যে শপটি হচ্ছে একটি পুরোপুরি লাইফস্টাইল স্টোর। লাইফস্টাইল স্টোর বলছি কেন আমরা, কারণ হচ্ছে আপনার লাইফস্টাইলে আপনার মোবাইল এবং আপনার টেকনোলজি রিলেটেড যা কিছু প্রয়োজন হবে সব কিছু যেন আপনারা আমাদের এখানে এসে একেবারে কমপ্লিট করে নিয়ে যেতে পারেন। আপনাদেরকে 360° সাপোর্ট দেওয়ার জন্য আমরা মোবাইল কর্নার সবসময় প্রস্তুত রয়েছি, Level 5 Block A সব নাম্বার 7 চলে আসবেন, আমাদের সাথে দেখা হবে। এবং একটি আমন্ত্রণ রইলো, কিছু কিনতে না হলেও আপনারা যদি বসুন্ধরা সিটিতে আসেন একবার হলেও এখানে ঘুরে যাবেন, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে, যে আপনার মোবাইল কর্নারের ব্যাপারে জানতেও পারবেন এবং মোবাইল কর্নারে এসে আপনাদের আশা করি অনেক বেশি ভালো লাগবে। তাছাড়া আপনাদের লাইফস্টাইল স্টোর বলার আরও কিছু কারণ রয়েছে, দেখুন এখানে টিভি দেখাচ্ছি আমরা, আপনাদের জন্য আমরা স্মার্ট টিভি পর্যন্ত অ্যারেঞ্জ করে রেখেছি। আপনার কোন কোন সাইজ দরকার, 32 ইঞ্চি থেকে শুরু করে 55 ইঞ্চি 60 ইঞ্চি সব টিভি আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। মনে রাখতে হবে এগুলো অ্যাপেলের অথরাইজড টিভি, অর্থাৎ এখানে আপনার স্যামসাংয়ের অথরাইজড টিভি, সুতরাং হচ্ছে আপনাদের এখানে স্যামসাংয়ের ফুল সাপোর্টটি ওয়ারেন্টি সাপোর্টটি আপনারা পাবেন। তাছাড়াও আমাদের কুরিয়ার সার্ভিস তো রয়েছে, অনেকেই আছেন ঢাকার বাইরে রয়েছেন তারা হয়তো বা শপে এসে সরাসরি নিতে পারবেন না ফোন, তাদের জন্য আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ফোনগুলো পাঠিয়ে থাকি। আমাদের যে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টটি রয়েছে সেখানে আপনারা পেমেন্ট করে দেবেন, মোবাইল কর্নার মার্চেন্ট অ্যাকাউন্ট, সেখানে আপনারা 2040 টাকা পেমেন্টের মাধ্যমে আপনার ফার্স্ট বুকিংটা করতে পারবেন এবং বাকি যে টাকাটি থাকে সেই টাকাটি আপনার সুন্দরবনে দিয়ে ফোনটি উঠে নিতে পারবেন। তাছাড়াও যারা হচ্ছে একেবারে ক্যাশ টাকা দিয়ে ফোন কিনতে চাচ্ছেন না, ইএমআই করে ফোন কিনতে চাচ্ছেন, তাদেরকে আমরা 19টি ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে সাপোর্ট দিয়ে থাকি। 19টি ব্যাংকের ক্রেডিট কার্ডে আপনারা হচ্ছে 3 থেকে 18 এবং সিটি ব্যাংকের ক্ষেত্রে আপনারা 36 মাস অর্থাৎ 3 বছর পর্যন্ত ইএমআই সাপোর্টগুলো পেয়ে যাবেন। তো আপনাদেরকে আপনাদের কাছে এটি ইয়ে থাকবে, আপনাদেরকে একটা ইনভাইটেশন দিলাম, আপনারা আসেন বা এসে হচ্ছে একবার ঘুরে যান আমাদের শপটি, আশা করি আপনাদের খুব ভালো লাগবে এবং আপনাদের যা যা প্রয়োজন আছে সব আমরা মিটিয়ে দিতে পারবো। সো আপনাদের 360° নিড পূরণ করার জন্য আমরা তৈরি আছি মোবাইল কর্নার, দেখা হচ্ছে আপনাদের সাথে, খোদা হাফেজ।